এনপির নেতাদেরকে মেলাইন করবার, এবং এই কোনো ফাঁদে পা দেয়া যাবে না। এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে, এই আন্দোলন আমাদের একটা লক্ষ্যে করতে হবে, এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন, এবং এই আন্দোলন নির্ধারণ করবে বাংলাদেশ আগামীতে গণতন্ত্রের পথে যাবে না স্বৈরতন্ত্রের পথে হাঁটবে। এই আন্দোলন নির্ধারণ করবে আদৌ আমরা রাজনীতি করতে পারবো নাকি আমাদেরকে মাটির নিচে মিশে যেতে হবে অথবা দেশ থেকে চলে যেতে হবে। এই আন্দোলন নির্ধারণ করবে যে আগামীতে আমরা কথা বলতে পারবো কি পারবো না, আগামীতে আমরা লিখতে পারবো কি পারবো না, আগামীতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো কি পারবো না। এই আন্দোলন নির্ধারণ করে দিবে আমার আপনার জীবনের গতিপথ কোথায় যাবে, আমরা আমাদের পরিবারের সাথে এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে থাকতে পারবো নাকি আমাদেরকে দেশ ছেড়ে অ্যাজাইলাম নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। সুতরাং খুব ঠান্ডা মাথা, কোনো রকম ফাঁদে পা দেয়া যাবে না, কোনো রকম চক্রান্তে পা দেয়া যাবে না, কোনো রকম বিভ্রান্তিতে পা দেয়া যাবে না। আমি শুধু দুটো লিংকের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের মহাসচিব আজকে খুব স্পষ্টভাবে বলেছেন, আমি একটু শোনাই ওনার ভাষায় উনি কি বলেছেন। উনি বলেছেন আমরা আগামীকাল রোববার, মানে এটা যেহেতু শনিবার এই লিঙ্কটার সেই জন্য বলা হচ্ছে, আগামীকাল রোববার কর্মসূচি ঘোষণা করতাম কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, সেজন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি। তিনি বলেন আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে সকল মহানগর জেলা সদরে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালকেই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম কিন্তু আমরা জানতে পেরেছি আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করা হবে না। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য বলছে, যেই দিনই বিএনপি মাঠে কর্মসূচি দেবে সেই দিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে, যেই দিনই বিএনপি যত শান্তিপূর্ণ কর্মসূচি দেখ, বিএনপি যেদিন কোনো রাজনৈতিক কর্মসূচি, সেটা মানববন্ধন হোক, পদযাত্রা হোক, হোয়াট এভার ইট ইজ, সেদিনই আওয়ামী লীগ থাকবে এবং নির্বাচন পর্যন্ত এটা চলবে, এটা আওয়ামী লীগের ঘোষণা। এটা বলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আপনি বিএনপির মহাসচিবের ভাষা দেখেন, বিএনপির মহাসচিবের স্টেটমেন্ট দেখেন, আপনি বোঝেন কারা শান্তিপূর্ণভাবে সমাধান চায় আর কারা খোলা জলে মাছ শিকার করে একেবারে জলটাকে পুরোপুরি ঘোলা করে দেশের মানুষকে দেশ থেকে চিরতরে মানে বের করে দিতে চায়। শুধু তারা থাকবে যারা আওয়ামী লীগ করে, তারা রাজত্ব করবে, তারা খাবে এই দেশটাকে, যেমন খুবলায় খাইছে তারা গত 15 বছর, আরো 15 বছর তারা দেশটাকে শকুনের মতো খাবে, একদম এইটাই তাদের মাইন্ডসেট। সুতরাং আপনি চিন্তা করেন, আপনি ঠিক করেন যে আপনি কোন দিকে যাবেন। আওয়ামী লীগ বলছে বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আসেন আমরা দেখি মাতুয়াইলে 3টা বাসে এবং শ্যামলীতে পুলিশের গাড়িতে কারা আগুন দিছে। আমি নিজের কোনো কথা বলবো না, আমি শুধু একজন প্রত্যক্ষদর্শী কি বলেছে সেটা পড়বো, প্রথম আলোতে রিপোর্ট এসছে, এবং যেই বাসে আগুন দেয়া হয়েছে সেই বাস ড্রাইভার কি বলছে আপনারা শুনেন। সাব্বির আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন বাসটি পাম্প থেকে বের হচ্ছিল, বাসে শুধু চালক ছিলেন, দুজন লোক এসে চালককে বাস থেকে জোর করে নামান, তারপর বাসে আগুন দিয়ে ভিডিও করেন। দেখেন চালককে নামান, বাসে আগুন দেন, সেটা ভিডিও করেন, তারপর একটা মোটরসাইকেল আসে, তিনজন সেই মোটরসাইকেলে করে চলে যায়। বাসের চালক সানাউল্লাহ প্রথম আলোকে বলেন বাজিদপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি, এখন এখানে আমরা সবসময় তেল নেই তাই আসছি, গাড়িটা ব্যাগ দিয়া সোজা করতে লইছিলাম, এই সময় হোন্ডা লইয়া তিনজন লোক আসলো, দুইজন গাড়িতে উঠল, তারা বলল নামবি নাকি তর উপরে পেট্রোল ঢালুম, আমি স্টার্ট বন্ধ কইরা দিছি, লাফ দিয়া পইরা গেছি, ওরা আগুন লাগাই দিয়া বাইকে কইরা চইলা গেছে। তারপরে ভেরি সিগনিফিকেন্ট, এই সময় পুলিশ 5-7 হাত দূরে, 5-6 হাত দূরেই ছিল, দুই পাশেই পুলিশ ছিল, পুলিশের নাকের ডগা দিয়ে আগুন লাগায়া সেই ভিডিও বানায়া, সেই ভিডিও ছাইরা, সেই ভিডিও সমস্ত গণমাধ্যমের হাতে হাতে ধরায়া কারা দিতে পারে আপনারা বুঝেন না।
এই নাটক তারা তেরো চোদ্দ পনেরোতে করছে, এত হারামি একটা দল তেরো চোদ্দ পনেরোতে এই নাটক তারা করছে, আবারও এই একই নাটক নিয়ে আসছে তারা, বুঝা দেখেন। আরেকটা লিঙ্ক পড়ি, সাইনবোর্ডে পুলিশ পাহারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে, এটাও প্রথম আলোর লিঙ্ক। নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের দাঁড়াতে না দিলেও আজকে শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ পাহারায় লাঠি নিয়ে মিছিল করেছে। এই সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও মিনি ট্রাক মিছিল করে। এইখানেই শেষ না, মজাটা কি আপনি দেখেন, এক সময় ডিবি পুলিশের সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনাদের লোকজন কোথায়, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন। পুলিশও জানে তাদের পক্ষে জনতার স্রোত বন্ধ করা সম্ভব নয়, তাদের পক্ষে জনতাকে মোকাবেলা করা সম্ভব নয়, তাদের পক্ষে সাধারণ মানুষকে ফেস টু ফেস ডিল করা সম্ভব নয়। লাঠি পেটা করে কাঁদানে গ্যাস চুড়ে শেল টিয়ার শেল দিয়ে কটা মানুষকে তারা থামাবে। আজকে আমি দেখি যে বুক পেতে দাঁড়ায় আছে মানুষ, টিয়ার শেল মারতেছে সমানে পুলিশ, কে আর করে না দুই পয়সাও। আওয়ামী লীগের পান্ডা গুন্ডা লাগে তাদের, সেই জন্য বলে এতক্ষণ আপনারা কই ছিলেন, এত দেরি হইল কেন আসতে। উত্তরে আওয়ামী লীগের নেতা কি বলে শুনেন, ডিবি পুলিশের ক্ষোভের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, একেবারে নামধাম সুদ্ধা দিয়ে দিলাম যাতে পরে কোনো উল্টাপাল্টার কথা না বলতে পারেন, মিথ্যা বলা তো আপনাদের মানে রক্তে মিথ্যা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, লোক বললেই তো পাওয়া যায় না, আমরা নেতাকর্মীদের সময় দিয়েছি এগারোটায়, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তিনি দাবি করেন, এখন তো লোকের অভাব নাই, হাজার হাজার নেতাকর্মী মাঠে আছে, বিকাল পর্যন্ত তারা মাঠে থাকবে, বিরিয়ানি দিয়া টাকা দিয়া কিছু লোক জমায় আনছেন, আনতে তো একটু লেট হবেই, প্রাণের টানে তো ভাই কেউ আসে নাই, প্রাণের টানে আসলে আগের রাতে আসতো, হাইটা হাইটা আসতো, মাইলের পর মাইল হাইটা আসতো, আসছে তো টাকা আর ওই বিরিয়ানি আর ওই প্যাকেটের লোভে, সুতরাং আসতে একটু দেরি হয়েছে, আর টাকা পয়সা কামাইছে, ভুড়ি হয়েছে, রাতের ঘুম বেলা বারোটা পর্যন্ত তাদের ঘুমাইতে হয়, সকাল সকাল আসবে কোত্থেকে। আর আসার কারণটা কি দেখেন, পুলিশ ভয় পাচ্ছে মাঠে থাকতে একা। সুতরাং বন্ধুরা, পুলিশ ভীত, আওয়ামী লীগ ভীত, সরকার ভীত, এমন একটা অবস্থায় কোনোভাবেই ঐক্য হারানো যাবে না, কোনোভাবেই সরকারের চক্রান্তে বিভ্রান্ত হওয়া যাবে না, কোনোভাবেই নিজেদের মধ্যে ফাটল বা অবিশ্বাস তৈরি করা যাবে না। আমাদের লক্ষ্য একটাই, আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, আগামী নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নির্বাচন, আগামী নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে, আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, এবং আমাদের এত কষ্ট এত ত্যাগ এত কিছুর বিনিময়ে আমরা শুধু একটা সুষ্ঠু নির্বাচন চাই। ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য না, আমাদের উদ্দেশ্য না, বাংলাদেশের মানুষ ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে, ভোট না দিলে যাকে ভোট দিয়েছে সেই ক্ষমতায় যাবে, কিন্তু ভোট দেওয়ার এই ক্ষমতা মানুষের কাছ থেকে কেড়ে নিতে আর আমরা আওয়ামী লীগকে দেব না।